পৃথিবী ধ্বংসের লক্ষণ আল্লাহর নবী ওই খারাপের পরে কি ভালো আসবে নাম হ্যাঁ ওই খারাপের পরে ভালো আসবে ঘোলাটে অমা দেখানো ঘোলাটে কি জিনিস ইসলাম কি ঘোলাটে হয় তখন আল্লাহ রসাল বলছেন হ্যাঁ কম নাস্তানবে সন্নাতি জনগণ আমার সন্নাত ছেড়ে দিয়ে অন্য সন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সন্নাথ জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ তোমরা এইদিকে পাড়ার দুইটা ছেলে এইখানে দাঁড়িয়ে থাকবা ওই বোকা শ্রেণীর ছেলেগুলোকে এইদিকে ঢুকতে দেওয়া না একবারে কারফু জারি করো ওইখানেও দাঁড়াও আর এই নিম্ন শ্রেণীর মানুষগুলিকে এখানে আসতে দিতে হবে না আসলে একবারে মুখ বন্ধ করে আসতে হবে শোন আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নে বলবে এইটাই রাসুলের সোননাথ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসুলের আদর্শ দুই একটা সন্নাত দেখায় মানুষ মরে মরে যান যাই যায় মানুষ মরে মরে যান যাই যায় এই কোন সময়ে তার পাশে লাই লাহিল্লাল্লাহ বলতে হবে রাহুল সুল্লিসলাম বলেন লা কেন মাও তাকুম লাই তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাই লাহিল্লাল্লা স্মরণ করাও কোনো সময় বলবেন না আব্বো লাই লাহিল্লাল্লাহ বলেন আম্মো লাই লাহিল্লাল্লাহ বলেন এটা বলতে হবে না কেন খুব কঠিন অবস্থায় আছে বলে দিতে পারে যাও বলবো না এটা বলে দিতে পারে যার জন্য পাশে বলবেন লাহা ইল্লাহ্লাহ বার সুভান আল্লাহ আল্লাহ আকবর লাহ্লা কেন রাসুল বলছেন মান কান আখিরু কালাম ফাদা খালাল জাননা মানুষের জীবনের শেষ বাক্য যদি লাহিল্লাহ হয় তাহলেও জান্নাতে চলে গেছে আবুজার গেফারি রাজি আল্লাহ তালাহ বলেন আমি আল্লাহর নবীর কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে তা আমি চলে গেলাম একটু পরে এসে দেখি তিনি জেগে গেছেন তো আমাকে দেখে বলছেন আবুজার কেউ যদি বলে আর এইটার উপরেই মারা যায় মানে এটা নষ্ট হয়নি এইটার উপরে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে তখন আবুজারকে ফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে তালা রাসেল বলছেন ওয়েন জানাইন ছাড়া কা চুরি করলে জেনা করলেও যাবে অনাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়ান ছাড়া কা চুরি করলে জেনা করলে যাবে ওয়ান ছাড়া কা চুরি করলে জেনা করলেও যাবে ওয়ান ছাড়া কা চুরি করলে জেনা করলে যাবে আল্লাহ রাখবে আনফে আমি বলছি জান্নাতে যাবে তুমি আপত্তি করার কে তোমার নাক মাটিতে মিশে যাক তুমি এই কথা বলো কী করে হাদিস বোখারি মুসলিম জেনা মহাপা রাসুল সাল্লি সাল্লাম বলেন আল বিক্র বিল বিক্রি জিলদু ও তাগরিব সানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাকে একশোলাটি পিটি এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর সাহেব ও রাজম বিবাহিত পুরুষ নারী যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে হাজারো ভাবিকে হত্যা করতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে হাজারো দুলাভাইকে ভাইকে হত্যা করতে হবে যারা শালিকের সাথে জেনাই লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার কোনো পথ নেই তবে জেনা যত হোক এতে ফতে লাই লাল্লা কেটে যায় না বাদ পড়ে না লাইহিল্ল্লাহ কেটে যায় শির করলে বুঝাতে পারিনি শির করলে ওটা বাদ পড়ে যায় তখন আর জান্নাত হবে না চুরি যত বড়ই পা করলে হাত কাটে নেওয়া হবে কিন্তু চুরি করলে লাইলা বাতিল হবে না এটা থাকবে তাই আবুজার গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে কিন্তু মহাপাপ তখন আল্লাহ রসুল বলছে যে হ্যাঁ চুরি করলে জেনা করলেও যাবে কেন এই মহাপাপে লাইলাহিল্লাহ বাতিল হয়নি ও আছে এখনো তো লাইলাহিল্লাহ বাতিল হয় কিসে সেই করলে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সির্ক চলে বিপদ সীমার উপর দিয়ে সব জায়গাতে সির্ক স্কুল মানে সির্ক কলেজ মানে সির্ক চাকরি মানে সির্ক রাস্তাঘাট মানে সির্ক ঘুমানো মানে সির্ক মানে সির্ক শির্ক দিয়েই ভরা এদেশ তোমার মা তাড়াহুড়া করে সূর্য ডোবার সাথে সাথে বলছে আলো জ্বালাও আলো জ্বালাও আলো জ্বালাও মা পরে আলো জ্বালাতে হয় হ্যাঁ এটাই শির সূর্য ডুবলে আলো জ্বালাতে হয় কত কি আছে চার দিনের দিন গরু জবাই করো বাপ মরে গেছে এটাও শির না আমরা চল্লিশ দিনের দিন করি আচ্ছা হলো চল্লিশ দিনের দিন যে গরু জবাই করলো সেরে দিনের সাথে কি সাথ আছে তোমার দিনের সাথে সাঁতি তো তোমার সিরক দিনের সাথে তো কি নাই তোমার মা দিবস তোমার বাপ দিবস তোমার চৌদ্দ গোষ্ঠী দিবস পেড়া দিবস কিসেরা সব শির শিরক করলে কি হয় লাই কেটে যায় সম্মানিত দিনী ভাই বোন আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোন ধরে নে বলবে এটাই রাসুলের সোননাথ মরে মরে যান যায় যায় সেখানে তুমি কোরআন মাজিদ পড়ছ কেন এটা হলো মানুষের সোননাথ ওখানে লাই লাইল্লা পড়ো এইটা হলো রাসুলের সোননাথ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোন ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ লোকটা মারা গেছে জানা যা হবে কওয়া সাহেব বলবেন যে তার বড় ছেলে বলবে আমার আব্বার যদি রেন্টিন থাকে তো আপনারা বললে আমি দিয়ে দেবো কথা শেষ আল্লাহ রসুল দাঁড়ানোর পরে বলতেন সব লোক দাঁড়িয়ে গেছে লাশ সামনে এ এই লাশের কোনো ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম মানে ঋণ থাকলে জানা যা হবে না আল্লাহ রসুল আমি দিয়ে দেবো ওটা আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সলাৎ শুরু করো ঋণ খুব খারাপ জিনিস বহুকা মানুষ ব্যাঙ্ক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা শুরু করেছে মাথায় গোবর আছে ব্যবসা করতে হবে চকলেট দিয়ে বাস ঋণ করা লাগবে না তো কাপড়ের ব্যবসা করতে কতদিন সময় লাগবে নরসিংদীর লোককে পঁচিশ বছর আগে কলা চকলেট তারপরে কলা তারপরে কাপড় তারপরে ইন্ডাস্ট্রিজ তারপরে বহির্বিশ্ব এ তো পঁচিশ তিরিশ বছর সময় লাগবে একদিনই কয়েক কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে এর আর বোকা মানুষ কিছু আছে এক মিনিট এক মিনিট ঋণ কেমন জিনিস আল্লাহ ইন্নি আউদুবে কামিন আদাবে জাহান্নাম আল্লাহ আমি তোমার কাছে জাহান নাম থেকে বাঁচতে চাই অজুবে কামিন আদাবিল কাবর আমি তোমার কাছে কবরের শাস্তি হতে বাঁচতে চাই ফেতনাতিল মাসিহিদ দাজ্জাল আমি তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই অউজুবে কামিন ফেতনাতিল মাহিওল মামাত তোমার কাছে ইহকালের বিপদ পরকালের বিপদ হতে বাঁচতে চাই আল্লাহমাইন্নি আউবে কামিন আলমা সামেউল মাগরাম আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আমি তোমার কাছে রক্ষা চাই বড় পাপ হতে আমি তোমার কাছে রক্ষা পেতে চাই ঋণ কর্জা হতে আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে বোখারি মুসলিম ঋণ বিপদ মহাপাপ আছে তো জানা জানেই সবার যে জানা যা হচ্ছে তো হোক কি করবেন শুধুমাত্র চলবে ঋণ আছে কি আছে তো কে দিবে আচ্ছা ঠিক আছে জানা যা শুরু হবে এটা হলো সোননাথ কিন্তু এখন কি হয়েছে বলছে আগে চেয়ারম্যান বক্তব্য দেখ তারপর মেম্বার দিবে তারপর বাপ দিবে আর মা দিবে তারপরে জানাজা শুরু হবে বুঝতে পারেননি আমার কথা মনে হয় কোনো বক্তব্য চলবে না দল সংগঠনের কারোর কথা চলবে না অমুক দলের অমুক অমুক দলের অমুক দল সংগঠনের নেতাদের বক্তব্য জানাজাকে সামনে রেখে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চায় না হাওয়াই লাড্ডু দনু হাত মে লাড্ডু হয় যে চায় উস্কো খালে যে চায় উস্কো ছোট দেয় ধর্ম পাগল হয়েছে ধর্ম পাগল হয়নি লোক পাগল হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ লাশকে সামনে রেখে নেতা বক্তব্য দেয় রাসুল সাল্লাম জীবনে কোনো দিনে কাজ করেননি আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নে বলবে এটা রাসুলের সোননাথ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলবে এটাই রাসুলের আদর্শ মোবাইলে রিং হচ্ছে আপনি অন করে দিয়ে বলুন আসসালাম আলাইকুম এটা হলো রাসুলের আদর্শ রিং হচ্ছে অন করে দে আপনি বলছেন হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে এটা তো আসলে আদর্শ নয় এটা আসলে ঢুকলো কি করে যদি নাম্বার দেখে বুঝতে পারেন হিন্দুর যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি বুঝা না যায় তা আপনি বলুন আসসালাম আলাইকুম ও হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক মুচি হোক হাঁড়ি হোক যাই হোক না কেন তাতে কি আছে আল্লাহ রসুল বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা আমি তো মোবাইলে চিনতে পারিনি কে এখন আমি বলবো আসসালাম বললো ও চা আমার হোক না কেন আমার তো দোষ নাই আল্লাহ নবী বলেছেন দাও আমি দিই আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলবো এটাই রাসলের আদর্শ এক মিনিট এক ছেলে